সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলন বানচালের চেষ্টা করছে সাতপন্থীরা। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন তাবলিগ জামাতের জুবায়েরপন্থীরা। একটা ষড়যন্ত্রকারী মহল এই সম্মেলনকে বানচাল করার জন্য বিভিন্নভাবে গুজব এবং অপপ্রচার চালাচ্ছে। 31 তারিখে তারা আরেকটা অ্যাপ্লিকেশন দিছে, একই সময়ে একই টাইমে একই জায়গায়। আলহামদুলিল্লাহ আমরা প্রশাসনের পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা পেয়েছি।